শুনুন, একটি বিশেষ ঘোষণা। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে একটা বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এমএস ময়দানের মাঠে। সেখানে যারা যারা অংশগ্রহণ নিতে চান তারা তারা আমার কাছে আসুন এবং নামগুলো লিখিয়ে যান। জলদি করে নামটা লিখাবো। কাকু, আমাকে দেখে কি তোর কাকু মনে হয়েছে? আমি এখন জুয়ান আছি, আমাকে সবাই মাইকেল বলে ডাকে, তোরাও আমাকে মাইকেল বলেই ডাকবি। হ্যাঁ মাইকেল বলছি, আমাদের দুজনের নামটা লিখে নাও না। তোরা কে কি করবি বল? আমি গান করিব আর গেদনা শায়রি বলিবে। ও ঠিক আছে, নামগুলো লিখছি, দাঁড়া। হ্যাঁ রে, গেদনা স্পেলিংটা কি বটে? ই বাপ, এটাও জানো নাই? কয়ে এইকার আর দেনা দেনা গেদনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর তোর নামটা কি বটে? ই বাপ, তুমি ইয়াকে জানো নাই? ই ওয়াল ফেমাস মাস্টার মাইন্ড নুনা। আচ্ছা আচ্ছা, নুনা। হ্যাঁ, তাইলে কি নুনা বানানটাও কি নুনের উপর দেনা দেনা হবে? ইস, উটা কি করে হবে, তাইলে তো এটা নুন দেনা হয়ে গেল, নুনা নুনা। ঠিক আছে, তাইলে তোরা দুজন সকাল সকাল ওইখানে পৌঁছে যাবি। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ রে নুনা, কোন তৈরি করলি? কিসের গানটা রে? না না, তৈরি করার আর দরকার নাই, স্টেজে কাঁপাইন দেবো, তুই দেখতে থাক না। আমিও পুরো তাড়িয়ে দেবো স্টেজ, দেখ না, এমন এমন শায়রি বলিব আর কমেডিয়ানগিরি করিব না, মাথা খারাপ করে দেবো লোককে। স্টেজ ফাটাইন দেবো দুই জনে চনকাল, এমন কীর্তি কলাপ করে দেবো না, সব লোক উঠে পাঠিয়ে ঘর পালান দিবে। ইতি আর তুই কি করবি, যা তুই দেখতে পাবি ওইখানে গেলে। ঠিক আছে চ ঘর চ। শুনিয়ে 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 আপ সবই কো আমার স্টেজ প্রোগ্রাম মে স্বাগত হে। ও মাইকেল, এটা বাংলা প্রোগ্রাম চলছে, হিন্দি প্রোগ্রাম লয়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাংলায় বলছি। আমাদের প্রথম পার্টিসিপেট হচ্ছে বাতাসি, ও আপনাদেরকে গান করে শোনাবে। তো এবার আমরা ডেকে নিচ্ছি এখনকার চলতি ফিরতি ফেমাস মানুষ মাস্টার মাইন্ড নুনা। আহ হয়ে যে চুপ কর, আর লজ্জা দিস না, তোমার লজ্জা লাগছে, আমি যাচ্ছি স্টেজে, আপনি একটু সাইডে যান, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। তাহলে একবার হয়ে যাক। দেখো তোমরা আমাকে ফেমাস বানাইছো, এটা তোমাদের ফল, আমি কিন্তু কিছু পারি নাই, তাও তোমাদের জন্য কোথায় কোথায় একটা গান করে দিছি। তাইলে বলো তোমরা কি গান শুনতে চাও? নোনা, আরে ইংলিশ গান, ইংলিশ গান। না নোনা, রক রক, অ্যালান বাকার, বালান বাকার। ইসালা, আচ্ছা ফেসে গেলাম তো, আমি নিজে ইংলিশে ভালো করে নামটা লিখতে পারি নাই, আর ইয়ারে বলছি ইংলিশে গান করো, ইয়াদিকে উল্টা বান দিতে হবে। শুনো, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের বাংলায় জন্মগ্রহণ, বাংলায় খাই দাঁড়িয়ে এত বড় হয়েছ, আর ইংলিশ গান শুনবে, লজ্জা লাগা দরকার তোমাদের।
একটা বাংলা গান করছি ওইটাই শুনো। না 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 পারবে না, তোমার দ্বারা নয় এটা। আমার দেশের মাটি তোমার পরে নোনাদা, এতদিন আমরা ভুল ভাবতাম যে তুমি রক গান ছাড়া কিছু পারবেই নাই, আজকে আমাদের মনটা ভরে গেল, এত সুন্দর গান নোনাদা, আহা। ধন্যবাদ ধন্যবাদ, বল এবারে তোরা কি গান শুনবে? একটু বাংলার মধ্যে রক হয়ে যাক। তো স্টেজের মধ্যে আমার প্রিয় বন্ধু গগনাকেও ডেকে নিচ্ছি, ও আর আমি মিলে দুজন রক গান করব, কি বলো তোমরা? এই বাবা, আমি স্টেজে উঠব গান করব, ভাবে কেমন বুকটা ধড়াক ধড়াক করছে। জেটারা ইয়া দোস্তো, তাহলে বন্ধুরা আমরা রক গানটা শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো একটু শেয়ার করে, মানে একটু লাইক আর একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর শেয়ার প্রচন্ড করো। আর যারা যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইবটা করে বেল বাটনটাই ক্লিক করে দিও।